লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা কথা দিয়েছিল গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের পাল্টা হামলা চলতেই থাকবে, আর সেই কথা তারা অক্ষরে অক্ষরে পালন করছে। ইসরায়েলের উত্তর সীমান্তে লাগাতার হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। তাদের হামলায় নাকাল হয়ে 1 লাখের বেশি ইসরায়েলি বাসিন্দা সীমান্ত এলাকা ছেড়ে পালিয়েছে। যারা আছেন তারাও তল্পিতপ্পা গটিয়ে পালানোর চেষ্টা করছেন। গাজা থেকে সেনাদের সরিয়ে লেবানন সীমান্তে মোতায়েন করেও কুলকিনারা করতে পারছে না ইসরায়েলি বাহিনী। কোনো কৌশলই তাদের একদম কাজে আসছে না। কম শক্তিশালী অস্ত্র নিয়ে বেশি লড়াই জাহির করছে হিজবুল্লাহ যোদ্ধারা। এবার ইসরায়েলের কিবুতজিম এলাকায় এক ঝাঁক শক্তিশালী রকেট ছুড়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদী হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে এই গোষ্ঠীটি। হামলার ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের আল মায়াদিন টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা কাতিউশা ধরনের রকেট ব্যবহার করে কাফার কিপুজ্জে ভয়াবহ এই হামলা চালায়। ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহর ছোড়া রকেটে ওই এলাকার একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ইসরায়েল। ওই পৌরসভার এক মুখপাত্র জানিয়েছেন রকেটের ঝাঁকটি ছিল বেশ শক্তিশালী। এর আগে কিরিয়াত শেমন এলাকায় বেশ কয়েকটি রকেট ছোড়ে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহ যোদ্ধারা আভিবিম মোশাম এলাকা লক্ষ্য করেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের দাবি লেবাননে চালানো ইসরায়েল আক্রমণের পাল্টা ব্যবস্থা হিসেবেই তারাই আক্রমণ অব্যাহত রাখছে। আল মায়াদিন টেলিভিশনের খবর অনুসারে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 50টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, আর এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই সঠিকভাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গাজায় অক্টোবরে ইসরায়েলি হামলার পর থেকেই দেশটির বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ যোদ্ধারা। এই হামলায় অত্যাধুনিক রকেট ব্যবহার করছে গোষ্ঠীটি। হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলও লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। এতে বেসামরিক নাগরিক সহ হিজবুল্লাহ যোদ্ধারাও প্রাণ হারাচ্ছেন। হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে যতক্ষণ গাজায় ইসরায়েলের ছোড়া বোমা পড়বে ততক্ষণই তাদের যোদ্ধারা ইসরায়েলকে রকেটে ঝাঁঝরা করে দেবে।